মায়াপুর ইস্কন মন্দিরে পালিত হলো রাধা অষ্টমী। দেশ বিদেশ থেকে লাখো লক্ষ ভক্তের সমাগম, সেজে উঠেছে গোটা মন্দির চত্বর। জন্মাষ্টমীর পাশাপাশি জাঁকজমকপূর্ণভাবে রাধা অষ্টমী পালিত হলো নদিয়ার মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। জন্মাষ্টমীর মতন রাধা অষ্টমীতেও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে দেশ বিদেশের ভক্তেরা। রাধা অষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়েছেন লাখো লাখো ভক্ত। আজ রাধা অষ্টমী, জানা যায় জন্মাষ্টমী পালন করলে পালন করতে হয় রাধা অষ্টমীও, কারণ রাধারানীর নাম নিলে তবেই সন্তুষ্ট হন বাসুদেব শ্রীকৃষ্ণ। পুরাণ অনুযায়ী রাধা ছাড়া কৃষ্ণ নাম একেবারেই অসম্পূর্ণ। সেই প্রথা ধরেই জন্মাষ্টমী পালনের পাশাপাশি পালিত হয়ে আসছে রাধা অষ্টমীও। জন্মাষ্টমীর মতন এদিন দেশ জুড়ে পালিত হল রাধা অষ্টমী। অধিবাসের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ শুভ সূচনা হয় রাধা অষ্টমীর অনুষ্ঠানের। আজ ভোরে হিন্দু শাস্ত্রীয় রীতিনীতি মেনে ভগবান রাধাকৃষ্ণের মঙ্গল আরতি করেন মন্দিরের ভক্তবৃন্দরা। এছাড়াও নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী পালিত হয় রাধা অষ্টমীর অনুষ্ঠান। অনুষ্ঠান চলে রাত 9টা পর্যন্ত। রাধা অষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শকবৃন্দের সমাগম ঘটেছে মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণে। দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ করার ব্যবস্থা রয়েছে ইস্কনের পক্ষ থেকে। মঙ্গলবার থেকে আলোকমালায় সেজে উঠেছে মন্দির। সব মিলিয়ে রঙিন এক উৎসব চৈতন্যধামে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমতম দিনে রাধার জন্ম, তাই দিনটি যথাযথ শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয়। রাধাকে লক্ষ্মীর অবতার ধরা হয়, কৃষ্ণপ্রিয়া রাধার জন্মস্থান বর্ষনায়, সেখানে দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। এছাড়াও সারা ভারতে বিশেষত বৈষ্ণব ভাবাপন্ন অঞ্চলগুলিতে বৃন্দাবনেশ্বরে রাধার জন্মদিন বিশেষভাবে পালন করা হয়। শ্রীকৃষ্ণের লীলা সহচরী শ্রীকৃষ্ণের গোপিনীদের মধ্যে শ্রেষ্ঠ রাধা, তাই রাধাকে আলাদা দৃষ্টিতে দেখা হয়। বৃন্দাবনের পাশাপাশি মহাসাড়ম্বরে জন্মাষ্টমীর আয়োজন করা হয়েছে মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরে। গতকাল থেকেই দেশি বিদেশি ভক্তদের আগমন হয়েছে মন্দিরে। সকাল থেকেই পূজার্চনার মধ্য দিয়ে মেতে উঠেছে ভক্তেরা। ভোর থেকে হরিনাম সংকীর্তন, মহা অভিষেক এবং সবশেষে সন্ধ্যা আরতি। তারপর ভক্তদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও। রাধা অষ্টমী উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্ত সমাগম হয়। তবে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভক্তদের সুবিধার্থের কথা মাথায় রেখে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে সদা তৎপর রয়েছে প্রশাসন। এই বিষয়ে মন্দিরের পক্ষ থেকে মায়াপুর ইস্কনের পক্ষে জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, আজ রাধা অষ্টমী, আক্ষরিক অর্থে আজ রাধারানীর জন্মতিথি। দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রাধা অষ্টমী, সেই সাথে মায়াপুর ইস্কনেও পালিত হল রাধা অষ্টমী। সকাল থেকেই পূজা অর্চনা শুরু হয়েছে, রাত পর্যন্ত নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দিরের পক্ষ থেকে। জন্মাষ্টমীর মতন রাধা অষ্টমীতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে। এই বিষয়ে তিনি আরো জানান, ইস্কনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহামহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। সিধা মায়াপুরে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলছে। গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর 4:30 থেকে সারাদিন ব্যাপী রাত 9টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন। কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর।
রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন, দুয়ে এক, একে দুই, দুইজনেই সমান, এক আত্মা দুই তনুধারী। যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না, দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, তদ্রূপ রাধা কৃষ্ণকে আলাদা করা যায় না। যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলা সঙ্গিনীকেও নিয়ে আসেন, ত্রেতায় শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন। তদ্রূপ দ্বাপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন। রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতুকি ভালোবাসা, যে বিশুদ্ধ প্রেম, সেটি অপ্রাকৃত। সেই অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানবকুল যদি এগিয়ে আসেন, তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন, তাহলে ত্রিলোকধন্য হয়ে যাবে। আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা, তিনি মাতৃশক্তির জাগরণ ঘটুক। এক কথায় জন্মাষ্টমীর মতন রাধা অষ্টমীতেও একেবারে জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন মায়াপুর ইস্কন মন্দিরে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মায়াপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।